হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সকাল থেকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এই দু তিন দিন ধরেই মানে চলছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর। তো চারিদিকে মানে একদম জল জমে গেছে আর ঠান্ডা, বেশ ওয়েদার ঠান্ডা। তো সকালবেলা মাম্মা উঠে পড়েছে, আজকে 7টার মধ্যে উঠে পড়েছে, তো আমরাও উঠে পড়েছি। উঠে পড়ে আজকে মাকে বললাম যে একদম রান্নাবান্না খিচুড়ি করো। হ্যাঁ, এইরম জাস্ট ওয়েদারে মানে খিচুড়ি ছাড়া কোনো কথা হতে পারে না, মানে বাইরেটা একদম পুরো দেখো কী অবস্থা। তার মধ্যে আজকে দিতাদি কাজে আসবে না বলে দিয়েছে ফোন করে, তো মা সব বাসন টাসন এইখানে এনে রেখেছে মাজতে হবে, কারণ ও তো আসবে না আজকে। আর দেখুন চারিদিকের অবস্থাটা তোমাদের দেখাই, সব একদম জলে জলাকার আর অন্ধকার, বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন তো তাও একটু কমেছে, ছিটে ছিটে হচ্ছে, ঝিরি ঝিরি হচ্ছে, একটু আগেও মানে জোর হলো। তো এরকম ওয়েদারে সিরিয়াসলি খুব ভালো লাগে জাস্ট একদম খিচুড়ি ডিমের অমলেট একদম ব্যাপক খাওয়া। তো সেটাই আমি মাকে বললাম খাবো, সবসময় ওইসব ভাত টাত ভালো লাগে না খেতে। আর মাম্মাকে এবার পড়তে বসাবো, তার আগে মা এদিকে চাও রেডি করে দিয়েছে, একটু চা খাবো এসে। তো চাটা খেয়ে নিয়ে তারপর মাম্মাকে পড়তে বসাবো, ঠিক আছে? তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো সারাদিনে, পরে আবার আসছি। তো সকালের জলখাবারে এখন মা এখানে করে দিচ্ছে হচ্ছে গোলা রুটি ঘি দিয়ে। এই যে মাম্মা এটা খেতে খুব পছন্দ করে, ও তিয়ানকে কালকে রাতেও মামা বলে রেখেছে মাকে যে সকালবেলা তিয়ান আমি গোলা রুটি খাবো, তো মা উঠে সেই মতো ওকে করে দিচ্ছে। ওর এটা খুব ফেভারিট আর কি, একটু মিষ্টি মিষ্টি করে দেয় তো, আর বেশ ঘিয়ের একটা গন্ধ বেরোয়, তার জন্য মামা এটা বেশ ভালো খায়। তো এইটা ওকে দেওয়া হচ্ছে। আর আমাদের সকালবেলায় ব্রেকফাস্টে আজকে দেখো কি বলো তো, দুপুরে যেহেতু খিচুড়ি খাবো, এই দেখো হাঁড়িতে রয়েছে ভাত। তো মা বললো এই ভাতটা ভাত ভাজা করবে, ভাত ভাজা কিন্তু আমার আর মা দুজনের হয়ে যাবে, তো সেটা করবে। আরে দেখো মামামের এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, যাও আর একটা পরে ধ্যান করে দিচ্ছি। বাহ খুব সুন্দর, ঠিক আছে তো চলো তাহলে। তো এখন এখানে মা আমাকে আনারস কেটে কেটে দিচ্ছে, এই দেখো আনারস কাটতে বসে গেছে। এ নাও কেটে রাখো, দাঁড়াও, আর খিচুড়িও বসিয়ে দিয়েছো দেখো। এখন 10:30 বাজে আর এখানে খিচুড়িও বসিয়ে দিয়েছে, একদম হাঁড়ি ভর্তি হয়ে গেছে দেখো সবজি দিয়ে, কুমড়ো তারপর পটল আলু সব দিয়ে খিচুড়ি করছে মা, ঠিক আছে? আর বেগুন কেটে রাখা আছে, বেগুনি হবে আর ডিমের অমলেট হবে, বেগুনি দিয়ে গুলে রেখেছে মা ব্যাটারটা, আর ডিমের অমলেট হবে। এখন আমরা জমিয়ে হচ্ছে আনারস খাই, আনারসগুলো ব্যাপক মিষ্টি মা, একটু করে দাও তো, ব্যাপক মিষ্টি আনারসটা গো, কিছু নুন চিনি মাখানো নেই দেখো, এমনি প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি। ঠিক আছে চলো পরে আবার আসছি। আর তোমাদের আমি আবহাওয়াবিদের মতো খালি বৃষ্টির আপডেট দিয়ে যাই। দেখো এখনো পড়ে যাচ্ছে, থামার কোনো নাম নেই, হয়েই যাচ্ছে। আর মাম্মা এদিকে পড়াশুনো করছে, তো চলো পড়াশোনার ফাঁকে ফাঁকে বদমাইশি করছে আর থেকে থেকে ওই করে যাচ্ছে। তাই এখন কটা বাজে বলো তো? 10:40, ঠিক আছে পরে আসছি, আবার সাথে থাকো। তো এখানে কিন্তু মায়ের খিচুড়ি দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু সব রকম ডাল দিয়ে মা করেছে, মানে মুসুরির ডাল, মুগের ডাল, মটর ডাল, সব ডাল মিশিয়ে সবজি দিয়ে করেছে। আর এখন কিন্তু আমি এখানে বেগুনিটা ভাজা শুরু করব, আর অমলেটটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। আর মা কিন্তু এদিকে চলো কী করছে তোমাদের দেখাই, রীতাদি যেহেতু আসেনি কী আর করবে, মাকে সেই বাসন টাসনই মাজতে হচ্ছে। এই দেখো মা বসে বসে এখন সব বাসন মাজছে, বৃষ্টিটা এখন একটু কমেছে যার জন্য কিন্তু মা বাইরে বসেই বাসনটা মাজছে, না হলে কিন্তু বারান্দার এখানে সব নিয়ে আসতো, তাও ঠাকুরের কৃপায় এখন বৃষ্টিটা একটু ধরেছে, ওই জন্য মা চটপট করে নিচ্ছে। তো চলো আমিও এবার চটপট করে বেগুনিটা ভেজে নিই তোমাদের সাথে, তারপর আসছি, সাথে থাকো।
আর এই যে এখন আমি দেখো বেগুনি ভাজা স্টার্ট করে দিয়েছি। তো গরম গরম বেগুনি আর খিচুড়ি তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কিন্তু আমাকে বলবে কমেন্ট করে। আমাদের তো খুবই ভালো লাগে, মানে এর সাথে আর সত্যি কথা বলতে কোনো কিচ্ছু লাগে না। আর এখানে বেগুনি ভাজতে গিয়ে আমি কেলেঙ্কারি কাণ্ড করেছি, বেসনটা একটু পাতলা হয়ে গেছে, তো এর ভেতর একটু বেসন দিয়ে পরে ঠিকঠাক করে দেখো আবার করলাম। প্রথমে নাহলে বেগুনিগুলো পুরো একদম গায়ে গায়ে লেগে কীরকম অবস্থা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমাদের এই ভাজা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, খিচুড়ি বেগুনি ডিমের অমলেট। আর কিছু লাগে বলো তো? অনেকে আছে এর সঙ্গে আবার একটু বাঁধাকপির তরকারি এসব ভালোবাসে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু এই দিয়েই হয়ে যায়। আর মা যেহেতু খিচুড়ির মধ্যে সব রকম সবজি টবজি দেয়, তো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর বাইরে যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে আর কি চাই, একদম ফাটাফাটি লাগে কিন্তু যাই বলো। তো অনেকদিন ধরেই মাম্মামও বলছিল আমারও একটু ইচ্ছা হচ্ছিলো খিচুড়ি খাই। আমার বাবা আবার কি বলো তো একদম খিচুড়ি ভালোবাসে না, বাবা হচ্ছে অনেক রকম পদ দিয়ে মা রান্না করবে খাওয়াবে, সেটা বাবা কিন্তু খুব ভালোবাসে। তো ওই জন্য আর এখানে দেখো আমার কিন্তু বেগুনি ভাজা মোটামুটি একদম চলছে আর শেষ পর্যায়ে চলে এসছে। তাহলে চলো সবকটা ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো সবকটা বেগুনি আমার ভাজা হয়ে গেছে, আর তারপরে অল্প একটু বেসন ছিল ওর মধ্যে, একটু পেঁয়াজ কুচিয়ে কিন্তু আমি তিনটে পেঁয়াজিও করে নিয়েছি, বেসনটা নাহলে ফেলা যেত। তো ওখানে আমি এটা করে নিয়েছি। এবার আমি অমলেটগুলোও ভেজে নেব, নিয়ে তারপর কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা শুরু করব। তো চলো তোমাদেরকে একদম প্লেটে সাজিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি কীরকম লাগছে। আর এই দেখো প্লেটের মধ্যে কিন্তু খিচুড়ি নিয়ে নিয়েছি, ডিমের অমলেট নিয়ে নিয়েছি, বেগুনি নিয়ে নিয়েছি, পেঁয়াজি নিয়ে নিয়েছি, একদম জমিয়ে এবার দুপুরের লাঞ্চটা করে নি। তাহলে তোমরা সাথে থাকো আর তারপর আবার আসছি, কোথাও যেও না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো বিকালবেলা দুপুরবেলা ঘুমিয়ে বিকালে উঠে পড়েছি। এ দেখো গুড়গুড়ি উঠে গেছে। মা দুপুরবেলা ভালো ঘুমায়নি বলে মা উঠে আবার সব রান্না বান্নাও বিকালে সেরে নিয়েছে, রাতের রান্না। কারণ রাতে অন্যদিন তো রান্না করতে হয় না, আজকে রান্না করতে হয়েছে কারণ দুপুরে হয়েছে খিচুড়ি, রাত্রিবেলা তো কিছু ছিল না, যার জন্য মা উঠে সব রান্না করেছে। কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি, রাতের মতনই করেছে আর কি, সিম্পল কিছু। আর এখন মা বেরিয়েছে হচ্ছে দুধ আনতে, দুধটা ফুরিয়ে গেছে, তো আনলে তারপর চা খাবো। আর তোমাদেরকে চলো দেখাচ্ছি যে মা কি রান্না করলো। আমি 6:15 সময় উঠেছি ঘুম থেকে, তখন মার কিন্তু হয়ে গেছে সব কিছু, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো এখানে আলু সেদ্ধ করে পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছে, এটা মাখবে পরে। আর এখানে হচ্ছে ডিমের ঝোল আমাদের চারজনের রাতে, আর করেছে ডাল চচ্চড়ি, দেখি ওটা কোথায় রেখেছে তোমাদের দেখাবো। তো এই দেখো এখানে প্রেশার কুকারের মধ্যে গরম গরম করে রেখেছে ডাল চচ্চড়ি, ঠিক আছে? আর এখানে মা ভাতের একদম জল টল ধুয়ে চাল দিয়ে রেডি করে রেখেছে, এটা পরে বসাবে। আর এদিকে আমাদের দেখো চলে গেছে কারেন্ট, চারিদিকে দেখো পুরো অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশে কথা হচ্ছে আর কি, চারিদিক একদম ঘুটঘুটে অন্ধকার। তুই টর্চ আনলি কেন? এই চলে এসছে, এই কথা বলতে বলতেই চলে এসছে, কি মজা। তো ঠিক আছে চলো তাহলে, পরে আবার আসছি, সাথে থাকো। তো ঘড়িতে এখন সময় বাজে সন্ধে 7:05, আর আমরা কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়ে চাটা খেয়ে নিয়েছি। আর বাইরে তো বৃষ্টি একটু আগেও হচ্ছিলো, আর সমস্ত জামাকাপড় দেখো শুকায়নি, ঘরের মধ্যে দিয়ে এইভাবে দেওয়া রয়েছে, হ্যাঁ সব জামাকাপড় দেখো। আর মাম্মাকে এখন পড়তে বসিয়েছি, মানে লেখা জাস্ট স্টার্ট করাবো ওকে, ওই দেখো। আর এদিকে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে ইচ্ছা করছে একটুখানি কিছু খাই, তো যার জন্য এখানে দেখো একটু চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল, এক চিকেন চাউমিন, তো সেটা চলে এসছে পাশে কাকুটার দোকান থেকে, তো সেই বাড়িতে দিয়ে গেল। এখন মা এটা ঢালছে, এটা আমরা একটু খাবো। তো এটা এখন খাবো। আর বাইরে দেখো জাস্ট ওই একটু আগেও বৃষ্টি হচ্ছিলো, দেখো সব ভেজা চারিদিক, ঠিক আছে? তো চলো তাহলে আমরা এবার খেয়ে নিই এটা, নিয়ে তারপর তোমাদের সাথে আসছি, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। ঘড়িতে এখন সময় 11:05, আর রোজকার মতো ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে একদমই, আর এবার কিন্তু শুয়ে পড়বো। আর বাবা অলরেডি শুয়ে পড়েছে পাশের ঘরে, ওই দেখো
সব জামা কাপড় রয়েছে বলে দেখা যাচ্ছে না। তো যাই হোক, বাবা শুয়ে পড়েছে আর এখানে মা দেখো এখন মাম্মামকে সব রেডি টেডি করিয়ে দিচ্ছে, মানে চুল টুল তেল দিয়ে গিনুনি করে। মাম্মামের চুলে আর কি যতই তেল লাগাই না কেন, মা বলে আমি নাকি তেল কম দিই চুলে, অথচ ওর চুলে কি বলো তো প্রচণ্ড তেল দিলে টেনে নেয় ড্রাই আর কি হেয়ারটা, ওই জন্য অয়েলি না একদমই, যার জন্য আবার মা এখন তেল টেল দিয়ে সুন্দর করে গিনুনি করে দিচ্ছে। ঠিক আছে, আর একদম সব রেডি হয়ে গেছে, এখন জাস্ট বালিশগুলো পাতবো আর শুয়ে পড়বো। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাও হচ্ছে ওর গরম লাগছে, তো এখন যার জন্য একটুখানি ওকে এসি চালিয়ে দিয়ে একদম ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে, তো চলো সবাইকে ভালোবাসা টালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, আমি থেকে খুব ভালো থেকে সুস্থ থেকে শুভ যাচ্ছি, আজকের মতো টাটা। ঠিক আছে, তো চলো, মাম্মাম তো ভালোবাসা দিয়ে দিল তোমাদের, তাহলে আমিও বলি আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, প্রচুর 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 ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা।